Ajá. ¿Qué es eso? 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 Programming in C. Suppose code dilam CC101. Credit dilam hocche 4. Dilam C sharp. CSC 1024 Sampo Java or code hocche CSE 1234 ei tinjai thaklo apatoto amader tinta course ache onegulo student ache egulo amra assign korbo ekjon ekjon kore amar design e jabe আমরা এখন করব হচ্ছে যেটা স্টুডেন্ট এনরোল করব এক একটা কোর্স একজন স্টুডেন্টকে দিব একটা ইউআই নেই অ্যাড ওয়ে ফ্রম স্টুডেন্ট দিলাম এনরোল ইউআই সরি আমি ইউআই লিখি না তাই না আচ্ছা এটার উপর রিনেম করে নেই ইউআই থ্যাংক ইউ হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এখন শর্টকাট একটু ডিজাইন করে নেই তাহলে এখানে আমরা ডিজাইনে কি কি লাগবে বলেন কি করা লাগবে বলেন আর চিন্তা করেন ডিজাইন করি আমরা স্টুডেন্টের সাথে স্টুডেন্ট এনরোল করব বিভিন্ন কোর্সের মধ্যে এনরোল করব তো কি কি লাগবে আমাদের স্টুডেন্টের কোর্স তো আমরা এখানে ধরেন সাপোজ দুইটা ড্রপ ডাউন নিব একটা ড্রপ ডাউনে ওই ডিপার্টমেন্টের যতগুলো স্টুডেন্ট আছে বা ধরেন ওই যত স্টুডেন্ট আছে সবগুলো নিয়ে আসব কোথা থেকে আনব স্টুডেন্ট টেবিল থেকে নিয়ে আসব আর পরবর্তীতে আরেকটা ড্রপ ডাউন থাকবে সেটা তো কোর্স টেবিল আমার এটা বুঝতে স্যার কি হবে শেষ পর্যন্ত কি হবে আমরা দুইটা সিলেক্ট করব সিলেক্ট করে এনরোল করে দিব ডাটাগুলো সেভ করব আচ্ছা সাপোজ স্টুডেন্ট নেম এটা তবে কোর্স নেম আর আপাতত তেমন কিছু লাগবে না রাইট ড্রপ ডাউন লাগবে তাই না তাই না ড্রপ ডাউন লিস্ট একটা বাটন লাগবে নিয়ে আসি বাটনের নাম কি হবে Enroll or ID? Enroll button. তারপর এটা আমার লেভেলে দেখাই দিব একটা মেসেজ আপাতত এখানে ডাটা দেখবো না দেখবো আটটা পেজের মধ্যে আপাতত ইনসার্ট একটা লেভেলে ডাটা দেখাই দিব
ডিফারেন্সেস লেভেল এটা পড়া তো ফাঁকা আচ্ছা তো প্রথমে কি করব এখন বলেন প্রথমে আমাদের পেজটা যখন লোড হবে লোডার সময় স্টুডেন্টগুলো নিয়ে আসবো সকল স্টুডেন্ট এখানে লোড হবে আর কোর্স নেমগুলো এখানে লোড হবে তাই তো তারপরে এনরোল করবো আইডিগুলো ধরে সেভ করে দিবে একটা টেবিলের মধ্যে আচ্ছা সেই জন্য আর একটা টেবিল বানিয়ে নেই আমাদের মিড উইন রিলেশনশিপে যে টেবিলটা লাগবে সেই টেবিলের নাম কি হবে ওর একটা নর্মালি আইডি দিলাম আইডি এটা প্রাইমারি কি এটা অটো জেনারেট হবে আইডি নিজ ওয়ান স্টুডেন্ট আইডি এটা কি টাইপ কোর্স আইডি ইন্টিজার আমি চাইলে এখানে ডেট টাইপ রাখতে পারবো প্রবলেম নেই আপনার দরকার নাই আচ্ছা সিস্টেম থেকে নিব তাই তো ডেট টাইম ডেট টাইপ দিলাম ডেট আচ্ছা এবার সেভ করি তাহলে কি হবে কোর্স এনরোল টেবিল নাম দিলাম হ্যাঁ কোর্স এনরোল টেবিল আমাদের টেবিল ডান টেবিল চলে আসছে তাহলে আমরা ওই ড্রপডাউন থেকে এখানে ডাটা ইনসার্ট করব আমাদের যে ইউআইটা আছে ইউআই থেকে তাহলে প্রথমে আগে আমাদের ডাটাগুলো লোড করতে হবে তাই না সেটা করি আগে নামটা চেঞ্জ করে নিই দেখি চেঞ্জ করা হয়েছে কি না আচ্ছা চেঞ্জ হয় নাই তো প্রথমটা কী হবে স্টুডেন্ট নেম ডট ডন লিস্ট তাই তো তারপরটা কোর্স নেম ড্রপ ডাউন লিস্ট আচ্ছা ডান তাহলে এবার আমরা কোথায় যাব ডাটা কোথা থেকে পাবো আমরা এখনো কিছু লিখি নাই তাই না দেখি কিছু লেখা আছে কিনা অল স্টুডেন্ট আছে কিনা কোথাও আসে কিনা এই যে অল স্টুডেন্ট বলে একটা মেথড আছে ওই মেথড কি দেয় সকল স্টুডেন্ট দেয় তাই না তাহলে আমরা এই মেথডকে কল করলে আমরা কিছু পাওয়া উচিত ও কি কি দেয় স্টুডেন্ট নেম সব কিছু দেয় তাই আমরা কি রাখবো আইডিটা রাখবো আর নেম রাখবো তাই না আর কিছু লাগবে না আচ্ছা তাহলে এটা কোথা থেকে পাবো ম্যানেজার থেকে গেট অল ডিপার্টমেন্ট স্টুডেন্ট ডিপার্টমেন্ট স্টুডেন্ট ম্যানেজার আচ্ছা স্টুডেন্ট ম্যানেজার স্টুডেন্ট ম্যানেজার এইটা পাবো এটা থেকে আমরা সব ডাটা পাবো তাই না ডাটা বাইন করি তাহলে আসলাম তাহলে পেজ জুড়ে লিখতে হবে তাই না পেজ জুড়ে আমরা একটা অবজেক্ট বানিয়ে রাখি আপাতত স্টুডেন্ট ম্যানেজার তাই না স্টুডেন্ট স্টুডেন্ট ম্যানেজার এ স্টুডেন্ট ম্যানেজার নিউ স্টুডেন্ট ম্যানেজার একটা অবজেক্ট বানাইলাম ম্যানেজার ক্লাসের আচ্ছা আমাদের স্টুডেন্ট ড্রপ ডাউন লিস্ট লোড করবো তাই তো স্টুডেন্ট ড্রপ ডাউন লিস্ট ডট ডেটা সোর্স কোথেকে আসবে এ স্টুডেন্ট ম্যানেজার ডট গেট অল স্টুডেন্টস এখান থেকে সব ডাটা আসবে তাই তো আচ্ছা ড্রপ ডাউন লিস্ট ডট ডাটা টেক্সট ফিল্ড এটার মানে কি কোন টেক্সটটা নেম বলেন আচ্ছা আরেকটু লিখি তাহলে ডাটা ভ্যালু ফিল ডাটা সরি ডাটা বাইন্ড আচ্ছা বলেন এই টেক্সট ফিল্ড আর ভ্যালু ফিল্ডের মানে কি ইনসার্ট ভ্যালু হবে না যখন আপনি যেটা চান সেটা আপনি যখন টেক্সট পাবেন টেক্সট আপনি চাইলে সেভ করতে পারবেন ভ্যালু সেভ করতে পারবেন আচ্ছা এটা মানে হচ্ছে একটা ড্রপ ডাউন লিস্টের উপরে আমরা কি দেখি সাপোজ ট্যাগ ইজ সিএসসি তাই না এটা হচ্ছে টেক্সট ফিল্ড যেটা আপনি দেখতে চান সেইটা আর ওই এটার এগেনস্টে যদি কোনো ভ্যালু রাখতে চান তখন আপনি চাইলে ভ্যালুটাও দিয়ে দিতে পারেন এটা হচ্ছে ডাটা ভ্যালু ফিল্ড ইউজার দেখে না ইউজার দেখে হচ্ছে টেক্সট টেক্সটটা দেখবে
ওই ট্যাক্সের এগেনস্টে একটা ভ্যালু থাকবে, আপনি যখন ট্যাক্স দিয়ে কাজ করবেন তখন ভ্যালু নিয়ে কাজ হবে, দ্যাটস ইট, আর কিছু না। এইখানে বলে দিবেন কোন কলামটা আমি ট্যাক্স বিল হিসেবে দেখতে চান, কোনটা বেনিফিট হিসেবে দেখতে চান, সে কলামের নাম দিয়ে দিবেন। এখানে কি জানা ছিল, স্টুডেন্ট গেটওয়ে, আমরা দেখতে চাই স্টুডেন্ট নেম, আর দেখতে চাই কোনটা আইডি, ডিপার্টমেন্ট আইডি। আমরা কি ডিপার্টমেন্ট আইডি দেবো না স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি, তাহলে এখানে স্টুডেন্ট আইডি রিটার্ন করে না, তাই তো? একটা মেথড লিখাই লাগবে মনে হচ্ছে। আচ্ছা কেন আরো দিচ্ছে, কাস্ট করা লাগবে, তাই তো? কাস্ট করে দিলাম, আচ্ছা ডাটা চলে আসলো। আমি ব্যালো ফিল্ড হিসেবে রাখবো হচ্ছে স্টুডেন্ট আইডি, আর টেক্সট ইভিজুয়াল হিসেবে রাখবো কি স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি বলেন, ঠিক আছে এখানে যাই, একটা আইডি আছে, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, আচ্ছা দিলাম, দেখি ডাটা আসে কিনা, রিভাইভ করি, আচ্ছা আগে ডাটা আসলে চেঞ্জ করে দিব, অলরেডি এরর দিচ্ছে, এরর দিচ্ছে কেন, আমাদের ডিপার্টমেন্ট আইডিতে ইটস নট ভ্যালিড, আচ্ছা তার মানে আমাদের একটা ডাটা নাল আছে মনে হয়, স্টুডেন্ট টেবিল ইডিট, এই যে নাল আছে, সবগুলোই পারতেছিল, এটা পারতেছিল না, এই এক্সেপশন হ্যান্ডলিং করব কি করে, এই ডিলিট করে দিলাম, আচ্ছা রাখলাম, আচ্ছা তাহলে ডাটা নিয়ে আসলো তাই না, টেক্সট ফিল হিসেবে আসলো, ওকে ফাইন, ডাটা নিয়ে আসছে, আমাদের একটু ভুল হয়েছে সেটা আমরা ঠিক করে দিব, এটা তো অটো ইনক্রিমেন্ট করলে এরকম হওয়ার কথা, আপনি অটো ইনক্রিমেন্ট করা আছে, এখনই তো এটা হচ্ছে, আপনি যদি আসেন এটা তো এক দুই দিন আসতে পারে, একটু এক মাস দেখেন নাম লিস্টে তো কি হইতে পারে, আচ্ছা এক মিনিট যাচ্ছি, আসতে হলো ডি এন টি স্টুডেন্ট নেম দিলাম, এখানে টেবিলে দেখি তাহলে কি টাইপ ডাটা আছে, যে এখানে যা আছে তাই তো আসছে, এটাই বলে নো আসবে, এই দেখেন আগে কিন্তু 1 2 1 3 4 7 এরপরে দেখুন আচ্ছা তাহলে ওর মনে হয় আপনার ওই যে ইনক্রিমেন্ট বাড়ায় দেওয়া হয়েছে এক থেকে এত হবে সেই জন্য আসছে না, আইডি ফিল্ডে দেখেন যখন প্রথমে টেবিল ক্রিয়েট করি তখন কিন্তু 1 2 3 4 5 6 এগুলো টেবিল ক্রিয়েট করার পরে যখন তারপর হয়তো বা তখন রিনেম করা হয়েছে আপডেট করা হয়েছে না করে অন্য দিন আবার করে করতে না তখন এরকম না এরকম অন্য দিনের জন্য না এখানে কি প্রপার্টিসে দেখলে দেখা এটা হয়তো আপডেট হয়েছে কিনা কে জানে দেখি ওর টেবিলের অবস্থা কি ডিজাইন একটা ড্রপ ডাউনে আমরা লোড করা শেষ তাই না আর একটা ড্রপ ডাউন লাগবে তখন সেটা কোথেকে আনবো আমরা কোর্স টেবিলে সব ডাটা নিয়ে আসবো না আচ্ছা সেটার জন্য কোনো ম্যানেজার নাই কোনো গেটওয়ে নাই সেটার জন্য আমরা লিখি আপাতত
আচ্ছা এবার বলেন মেথডের টাইপ কি হওয়া উচিত? বলেন কি হলো, চুপ হয়ে গেছেন কেন আপনারা? আপনারা কি মনোযোগ দিচ্ছেন না? মানে আমাদের সকল কোর্সগুলো আমরা নিয়ে আসবো, সেই আমাদের টাইপটা কি হওয়া উচিত? আমাদের যে মেথডটা লিখবো, মেথডের গেট অল কোর্স, এটা তো নাম টাইপ। হ্যাঁ, রিটার্ন টাইপটা কি হবে? লিস্ট অফ কোর্স, তাই না? অনেকগুলো কোর্স আছে যেগুলো আনবো। আমাদের মডেল বানানো না, একটু বানাই তাহলে। কোর্স এর কি কি প্রপার্টি থাকা উচিত বলেন? প্রপার্টি আচ্ছা, আপাতত ইন্টিজার আইডি, তাই তো? আমার নাম লিখে আসছি কোর্স আইডি, কোর্স আইডি প্রবলেম নাই, আইডি প্রবলেম নাই, কোর্স আইডি স্ট্রিং। তারপরে কি লিখছিলাম? কোর্স নেম, তাই তো? পাবলিক ডেসিমাল, তাই তো? ক্রেডিট আমাদের মেথডের নাম কি হওয়া উচিত বলেন? আচ্ছা, তাহলে এটার জন্য আমরা স্টুডেন্ট গেট হতেই লিখি। হ্যাঁ, পাবলিক লিস্ট অফ কোর্স, তাই না? আচ্ছা, গেট কোর্সেস, প্যারামিটার কি দিব? প্যারামিটার লাগবে, প্যারামিটার তো লাগবে, রিটার্ন তো করবে, কিন্তু প্যারামিটার দিব কি না? দিব কেন? আমরা আচ্ছা ফাইন, কেন আমরা কোনো প্যারামিটার থ্রুতে কি ডাটা আনবো? আমরা তো কোনো কিছু দিব না, সকল ডাটাই নিয়ে আসবো। আমি তো এরকম বলবো না যে সাপোজ সিসি ডিপার্টমেন্টে ডাটা দাও, তাই না? তখন প্যারামিটার দিবে, এখন তো আমি সব চাচ্ছি, তাই আমরা দিব না আপাতত। আচ্ছা, তো আগের মতো একটু কপি করে নিয়ে আসি। আচ্ছা, আমাদের আপনার এটা চাইলে, যেহেতু বারবার কানেকশনগুলো লাগে, আপনারা চাইলে একটা কানেকশন ক্লাস নিতে পারেন। একটা কানেকশন ক্লাসের মধ্যে যাবতীয় সব কিছু থাকবে, সেইখান থেকে নিয়ে নিয়ে আমরা শুধু ইউজ করবো। আচ্ছা, তাহলে আপনাদের সাথে কানেকশন ক্লাস কি তৈরি করেছিল? আচ্ছা, ওইটা হচ্ছে কনফিগার করেছিল। আচ্ছা, আমি একটু গেটে একটা ক্লাস নেই। হ্যাঁ, আমরা দেখেন মনে হচ্ছে কানেকশন একটা ক্লাস নিয়ে নিবো, যত যাবতীয় কানেকশন কীভাবে করবে, কখন ক্লোজ করবে, সব কিছু দায়িত্ব ওর। আমি অবজেক্ট বানাবো, আমি কল করবো, সাপোজ ওর নাম দিলাম কানেকশন, স্যার একটা ক্লাসও রাখলাম সাথে, ধরো আমরা যে কোনো নাম দিতে পারে, কানেকশন ক্লাস। এই ক্লাস কী করবে? আমার ডাটা বেসের সাথে যত কানেকশন আছে, কানেকশন ওপেন আর ক্লোজ করে দিবে, এই দুইটা দায়িত্ব। আচ্ছা, পাবলিক এসকিউএল কানেকশন, তাই না? কানেকশন করার জন্য কানেকশন, সাপোজ একটা অবজেক্ট বানালাম, ছোট্ট একটা কমকে কম দিয়ে চিনবো, দুইটা মেথড বানাবো আমি আপাতত। একটা হচ্ছে কানেকশন ওপেন করবে, একটা হচ্ছে ক্লোজ করবে, দুইটা মেথড থাকবে। আচ্ছা, ও রিটার্ন টাইপ দিলাম এসকিউএল কানেকশন, ও একটা এসকিউএল টাইপের কানেকশন রিটার্ন করবে, আপনি চাইলে বডি দিয়ে করতে পারেন, প্রবলেম নাই। এসকিউএল কানেকশন দিয়ে করলাম, দিলাম গেট কানেকশন, ওর মেথড দিলাম না, প্যারামিটার কিছু দিলাম না, এখানে এসে কি করবে? কানেকশন এস্টাবলিশ করবে, তাই না? কোন আমরা কানেকশন অবজেক্ট বানাবো, আগের মতো অবজেক্ট বানাইতে হয়। এখানে কি দিব? কানেকশন স্ট্রিং দিব না? আচ্ছা, কানেকশন স্ট্রিং দিব। এখানে আমাদের অলরেডি কানেকশন স্ট্রিং করা আছে, কোথায় জানো? স্টুডেন্ট বিষয়ে এইটা, তাই তো? আচ্ছা, একটু কপি করে আমি এখানে নিয়ে আসছি। প্রথমে একটা ভেরিয়েবল নিলাম স্ট্রিং টাইপের, স্ট্রিং
CO double NC cable connection connection step দিলাম এখানে আমি কি দিব এটা তো বুঝুন আমার প্রত্যেকটা ডাটাগুলো আসতেছে কানেকশন স্টেপ প্রত্যেক আসতেছে আর কনফিগ ফাইল লিখে তাই তো তো আমরা এসকেল কানেকশন একটা অবজেক্ট বানাইলাম ওকে কি দিতে হয় কানেকশন স্ট্রিং দিতে হয় সেটা দিলাম এখানে কি করব কানেকশন ওপেন করব তাই তো আচ্ছা একটু কন্ডিশন চেক করি কন ডট স্টেপ on not equal যদি না এটা মানে কি বলেন তো মানে কি তাহলে এই কন্ডিশন আচ্ছা যদি কানেকশন নাল না থাকে মানে কানেকশন যদি অলরেডি ওপেন থাকে তাই তো যদি কানেকশন অলরেডি ওপেন থাকে তখন কি করবে কন ডট প্রথমে সে ক্লোজ করবে ক্লোজ করে তারপর আমি ওপেন করে দিব ডট ওপেন এই গ্যালারি মানে বুঝছেন না কানেকশন যদি ওপেন নাই সাপোজ ধরেন কখনো যদি এরকম হয় আমার অলরেডি কোথাও কানেকশন মানে ওপেন করা আছে আমি ক্লোজ করি নাই ভুলেছিলাম কোন ভুলইতেই পারে যদি এরকম কিছু থাকে তখন আগে কন্ডিশন চেক করবে ওপেন করার আগে অলরেডি ওটা ওপেন আছে কিনা যদি ওপেন থাকে প্রথমে ক্লোজ করে তারপর ওপেন করে দিবে আর যদি ওপেন না থাকে তখন কি করবে সরাসরি ওপেন করে দিবে যদি অলরেডি ওপেন থাকে তখন আগে কি করে নিব আগে প্রথমে ক্লোজ করে তারপর ওপেন করে দিব আর যদি এটা না হয় তাহলে সরাসরি ওপেন করে দিব তাহলে নট নাল কেন দিব এটার মানে হচ্ছে যদি মানে কোন নট নাল যদি মানে খালি না মানে ওপেন আছে অলরেডি অলরেডি যদি ওপেন আছে অলরেডি তাহলে তো ওপেন করার কিছু নাই অলরেডি ওপেন আছে তখন আমি কি করব আগে ক্লোজ করে তারপর ওপেন করব রিটার্ন এতটুকু সাপোজ একটা মেথড লিখলাম কানেকশন এটা কানেকশন দিবে আর একটা হচ্ছে কানেকশন ক্লোজ করার জন্য তাই তো পাবলিক এটা রাখলাম ভয়েল গেট ক্লোজ ও কি করবে এই সাপোজ এতটুকু কাজ করবে ও আর ওপেন করবে না সরাসরি ক্লোজ করে দেবে শেষ দুইটা মেথড লিখে রাখলাম কানেকশন ক্লোজ ওপেন করার জন্য আর ক্লোজ করার জন্য আসলাম আমাদের এই স্টুডেন্ট গেটওয়েতে আমাদের মেথড কই এইটা তাই না এখন আমরা কি করব একটা কুইরি লিখতে হবে আপাতত তাই না আচ্ছা বলেন কুইরি কি লিখতে হবে বলেন স্ট্রিং কুইরি হ্যাঁ লিখলাম তারপরে কি লিখবো সিলেক্ট ডাটা গ্রুপ থেকে সকল ডাটা নিয়ে আসবো আমরা কুইরি লিখলাম তখন কি করতে হয় তারপরে আমাদের যাবতীয় কানেকশন আছে অলরেডি কিভাবে কানেকশন হবে তখন ক্লোজ করবো তাই না কুইরি লিখলাম তারপর কমান্ড এক্সিকিউট করা লাগে এসকিউএল কমান্ড তাই তো কমান্ড অবজেক্ট বানাইলাম নিউ এসকিউএল কমান্ড ওরে কি দিতে হয় কুইরি আর কানেকশন দিতে হয় ওপেন কানেকশন তাই তো তা কুইরি অলরেডি আমাদের আছে তাই না দিলাম কুইরি তারপর কি দিতে হয় কানেকশন কানেকশন কোথা থেকে পাবো কানেকশন ডট গেট এতটুকু বলা আছে
তো সেটা থ্রু কি করবে, কানেকশন দিলাম, তারপর কি করব? আচ্ছা এটা তো রিডারকে কল করতে হবে তাই না, যেহেতু ডাটা রিট্রাইভ করবো তাহলে এসকিউএল ডাটা রিডার রিডার সিএমডি ডট এক্সিকিউট রিডার দিলাম, এটা কন্ডিশন লাগবে তাই না, এটা আপনারা এগুলো মানে জানেন আপনারা অলরেডি তাই না, রিড ও যেই পর্যন্ত রিড করতে পারবে ওই পর্যন্ত কন্ডিশন চলবে, আদারওয়াইজ চলবে না তাই না। এখন আমরা কি করব, কোর্স হ্যাজরো আছে, এটাও বুলিয়ান টাইপ, যখন আমরা হ্যাজরো নিয়ে কাজ করবো সেটাও বুলিয়ান টাইপ, সেটা কি বলে কি দেয়, ট্রু আর ফলস দেয়, কখন ট্রু দেয়, যদি অলরেডি হ্যাজরো মানে অলরেডি ডাটা থাকে এই নামে, এখানে যদি ডাটা থাকে তখন ট্রু দিবে, ডাটা না থাকলে ফলস দিবে, দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা তার মানে আমাদের একটা লিস্ট লাগবে তাই না, সেটা আমরা রিটার্ন করব, লিস্ট অফ কোর্স কোর্সেস। আচ্ছা তারপর কি করব বলেন, আমাকে বলেন, সবাই ভাবতেছে একজন বলবে, কেউ বলতেছে না, সবাই না বলা সবাই বলা একই কথা তাই না। আচ্ছা রিডার কোথায় আসবে, সোর্স আইডি, আচ্ছা তারপরে কি নিব, এই কোর্স ডট কোর্স নেম নেই আপাতত, আর কিছু নিব না আপাতত, কারণ আমার দুইটা জিনিস আইডি নিব আর কোর্স নেম নিব, আর বাকি সব কিছু থাকবে, আর বাকিগুলো আমাদের এখানে বাইন্ড করার দরকার নেই আপাতত। রিডার কোর্স নেম এটা তো স্ট্রিং ট্যাগ, স্ট্রিং এ করে দিবেন। আচ্ছা তারপর কি করব বলেন, অ্যাড কাকে অ্যাড করব, এ কোর্স কে অ্যাড করব, আচ্ছা অ্যাড করলাম, তারপর কি করব, রিডার ডট ক্লোজ, তারপরে কানেকশন ক্লোজ করতে হবে তাই না, অলরেডি আমাদের কানেকশন আপডেট বানানো আছে, কানেকশন কানেকশন ডট গেট ক্লোজ, ও দুইটা মেথড ছিল, একটা গেট কানেকশন একটা গেট ক্লোজ, গেট ক্লোজ, তারপরে কি করব, রিটার্ন কাকে রিটার্ন করব, কোর্সেস, গ্রেট। আচ্ছা তাহলে এখন আমরা ম্যানেজারে যাব তাই না, সেম নামে একটা মেথড লিখব, আসলাম রিটার্ন করব কাকে, এই স্টুডেন্ট গেট ডট গেট অল কোর্সেস তাই তো, আনলাম ফাইনালি ইউআইতে তাই না। আচ্ছা কোর্স নেম ডিপার্টমেন্ট লিস্ট ডট ডাটা সোর্স কাকে দিব, এই স্টুডেন্ট ম্যানেজার ডট গেট অল, গেট অল কোর্সেস তাই না, কোর্সেস কোর্স ড্রপ ডাউন লিস্ট, এবার বলেন এটা ডাটা টাইপ ফিল কি দিব, কোর্স নেম তাই না, কোর্স নেম, আর ব্যালো ফিল্ড ডাটা ভ্যালু ফিল্ড হচ্ছে কোর্স আইডি। আচ্ছা তারপর কি করতে হবে, ডাটা বাইন্ড করতে হবে তাই না, ডাটা বাইন্ড। আচ্ছা তাহলে একটু যাই দেখি আমার ডাটা আসে কিনা, আসলো, আমাদের কোর্সের আইডি কি ছিল, শুধু আইডি ছিল তাই না, সরি আপনারা বলবেন না আমি ভুল করতেছি, আচ্ছা তাই ফাইন, সেই জন্য আমি ভুল করতে আসলে আর কিছু না, জানতাম পারি এগুলো,
শিখার জন্য আমি করছি। আচ্ছা আমার ডিবাগ পয়েন্ট আটকাই দিছে, আসলাম আইডি কোর্স নেম আনলো অ্যাড করলো, এগুলো আপনারা জানেন, আর বলার কিছু নাই, রিটার্ন করে দিলাম। আচ্ছা ফাইনালি আমরা ডাটা পাচ্ছি, তাই তো? আমাদের প্রোগ্রামিং, সি শার্প, জাভা এগুলোই ছিল। আচ্ছা কানেকশন ক্লাসে কি হচ্ছে এটা বলে দিই একটু, আপনি বলা লাগবে না, বুঝতে পারতেছেন অলরেডি, তারপরে বলে দিই। আচ্ছা যখন কানেকশন ক্লাসে একটা অবজেক্ট বানাচ্ছি, ওর মধ্যে অনেক কিছু আছে, দুটো মেথড আসতে দেয় না। আচ্ছা এখানে এখানে কি কল করছে, কি কল হচ্ছে কানেকশন ক্লাসের গেট কানেকশন মেথডটা, তাই না? আসলাম এখানে দেখেন, এখানে কি হচ্ছে, যখন গেট কানেকশন দিচ্ছি তখন এই মেথডে চলে আসছে, দেখা যায়? ও কি নেয়, একটা কানেকশন স্ট্রিং নেয় প্রথমে, এই যে অলরেডি আমার ডাটাবেসে যে কানেকশন স্ট্রিংটা আছে সেটা নিচ্ছে, তারপরে কি করে এসকেল কানেকশনের একটা অবজেক্ট বানায়, ওইখানে কানেকশন স্ট্রিং দিচ্ছে, ও চেক করতেছে অলরেডি কানেকশন স্ট্রিং কি নাল কিনা, যদি নাল থাকে প্রথমে ক্লোজ করে তারপর ওপেন করে দিবে। আচ্ছা ওপেন করে দিল, আগে আমরা যেভাবে কানেকশন দিতাম সেভাবে, তখন কি করতাম, বারবার এসকেল কানেকশন আমাদের ক্লাসে বারবার লিখতেছে, দেখেন এখানে আমরা কতবার লিখছি, এই এসকেল কানেকশন লিখছি, প্রত্যেক জায়গায় লিখছি, তাই না? এখন ওটা ক্লাসে লাগছি, রেখে দিছি, শুধু আগে অবজেক্টে কল করবো, দ্যাটস ইট, আর কিছু না। করলাম এক্সিকিউট রিডার, এক্সিকিউট করলাম, বাকিগুলো আগের মতো ডাটা চলে আসছে, উপরে নাম আছে, ভ্যালু হিসেবে কি আছে, আইডিগুলো আছে। এখন আমরা যখন সেভ করবো, সেভ বাটনে ক্লিক করবো, তখন কি করবো, ওর আইডিগুলো ধরবো, ধরে সেভ করে দিব। আচ্ছা তখন সেই কোড করা লাগবে কোথায়, অ্যানুয়াল বাটনে, তাই না? আচ্ছা ঠিক আছে, অ্যানুয়াল বাটনে আমরা কোড করি, দেখি কী করা যায়। সেজন্য একটা মডেল দরকার না আমাদের, ক্লাস, তো তার কী কী টাইপ বলেন, কী কী প্রপার্টি হবে এখানে, কী কী থাকবে বলেন, একটা প্রপার্টি থাকবে ইন্টিজার টাইপের। প্রপার্টি তাও ইন্টিজার টাইপ, স্টুডেন্ট আইডি, তাই না? স্টুডেন্ট আইডি, তারপরে ইন্ট, হ্যাঁ আরেকটা বলেছিলাম কি নিব, ডেট টাইম, কখন এনরোল হয়েছে, তাই না? টাইপে কি হবে এটা, ডেট বলে কিছু আছে, ডেট টাইম, ডেট টাইমই দিলাম, দুটা কিন্তু দুই জিনিস, একটা টাইপ, একটা ক্লাস, আর একটা হচ্ছে আমার নাম, তাই না? যদিও সেম, প্রবলেম নাই, আমি ডেট দিলেও পারবো, ডেট টাইম, আমি যদি ডাটা পেয়ে ডেট টাইম দিচ্ছি সেজন্য রাখছি, আর কিচ্ছু না, এতটুকু। আচ্ছা তাহলে আমরা আমাদের কোথায় কল কাজ করতে হবে, যখন এনরোল করবো বাটনে যখন ক্লিক করবো তখন কি হবে, আমরা প্রথমে ডাটাগুলো ধরবো, তারপর ম্যানেজারে কল করবো, ম্যানেজার কাকে কল করবে, গেটওয়েকে। আচ্ছা তাহলে আমরা গেটওয়ে লিখি আপাতত, পাবলিক, এটা কি করবে, আমাদের এই মেথডটা যে লিখতেছে কি কাজ করবে, স্টুডেন্টকে এনরোল করবে, তো কি নাম হবে বলেন। আচ্ছা এটা টাইপটা কি হবে এবার বলেন, মানে রিটার্ন টাইপটা কি হবে, বলেন স্ট্রিং, বুলিয়ান স্ট্রিং, যে কোনো কিছু দিতে পারি, প্রবলেম নাই, আমরা আসলে ট্র্যাক ধরে রাখবো যে আমরা কি এখন সেভ করতেছি না সেভ হচ্ছে না, তাই না? জাস্ট দুটো জিনিস আমরা ট্র্যাক ধরে রাখবো, আমরা যে কোনো বুলিয়ান দিয়েও করতে পারবো, যখন সেভ হবে তখন আমি হয়তো ট্রু দিব, যখন সেভ করতে পারবো তখন ফলস দিব, তখন আমি এভাবে কাজ করবো, ইন্টিজার দিয়েও কাজ করতে পারবো, প্রবলেম নাই, আমরা যেভাবে চান। আপাতত ইন্টিজার রাখলাম, তারপর নাম কি হবে বলেন, বলেন
By enroll student, that's all. Enroll student. What parameter key dibo? What parameter should keep up? Parameter like banana? হ্যাঁ ওইটাই দিয়ে দিব তাই না আমাদের অলরেডি একটা টাইপ বানানো আছে সেই টাইপের নাম কি কোর্স এনরোল আমি সেটা দিয়ে দিব তাই না বুঝা যাচ্ছে কি পিছন থেকে আচ্ছা তাহলে আমাদের টাইপ বানানো আছে ডিফারেন্ট টাইপ সেটা দিয়ে দিব আচ্ছা কোর্স এনরোল সব দিলাম কোর্স এনরোল আমি সরি প্যারামিটার দিলাম আচ্ছা এখন কি করব আগের মতো কানেকশন জেনারেট করতে হবে অলরেডি আমার একটা ক্লাসে নিয়ে আসছে এগুলো সব তাই না যেহেতু ক্লাসে নিয়ে আসছে আমি প্রথমে কি করব যেহেতু এখানে কাজ কি ইনরোল করা মানে ইনসার্ট করা তাই না অলরেডি তো আমাদের ক্লাস অলরেডি আছে আমরা সেই ক্লাসটা অবজেক্টে কল করব আর কিচ্ছু না তাই না অবজেক্টে কল করব আচ্ছা তো ইনসার্টের জন্য একটা কুয়েরি লিখতে হবে না string বলেন এবার কি হবে কুইটা কি হবে insert into table name কি ছিল আমাদের course and row তাই তো আচ্ছা table name নিয়ে আসলাম তারপরে কি করব ওর ভ্যালু গুলো দিয়ে দিব তাই না তোর কি কি আছে আইডি তো অটো জেনারেটেড হবে স্টুডেন্ট আইডি আর একটা কোর্স আইডি তারপরে ডেট টাইম তারপরে কি করতে হয় ভ্যালু এটা কোথেকে আসবে সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন তারপরে প্লাস প্লাস তাই তো আচ্ছা আমি একটা এটা একটু কপি করে নেই কটা লাগবে তিনটা তাই না তিনটা প্রথমে কি হবে কোর্স এনরোল ডট স্টুডেন্ট আইডি তারপরটাতে কি হবে কোর্স এনরোল ডট কোর্স আইডি তাই না কোর্স আইডি তারপরে ডেট কোর্স এনরোল ডট ডেট টাইম তাহলে আমাদের কুইরি শেষ তারপর কি লিখবো কমান্ড এক্সিকিউট করবো তাই না এসকিউএল কমান্ড সিএমডি আমাদের কানেকশন কোথায় আছে কুইরি একটা ক্লাসের মধ্যে আছে ক্লাসের নাম কি আমরা কানেকশন নামে একটা অবজেক্ট বানিয়ে নিছি তাই না ওর নাম হচ্ছে কানেকশন সরি আচ্ছা এখানে তো অলরেডি আমার ওই অবজেক্টটা বানানো নাই এই মেথডের মধ্যে আমি তখন অবজেক্ট বানাইছিলাম কোথায় একটা মেথডের মধ্যে বানাইছিলাম তাই না এখন আবার সেই অবজেক্ট বারবার কল করতে হবে ওইটা গ্লোবালি দেওয়া করতে তাহলে গ্লোবালি দিয়ে দিই সেটাই বলতে যাচ্ছিল যেহেতু আমাদের বারবার দরকার সেই কানেকশন ক্লাস দিলাম কানেকশন ক্লাসে গেলাম তাই তো কানেকশন ডট গেট কানেকশন আমাদের এখানে কানেকশন দরকার ও কানেকশন দিয়ে দিবে তারপরে কি করব ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিব তাই তো রো কাউন্ট সিএমডি ডট এটা কি হবে এক্সিকিউট নন কুইরি আচ্ছা তারপর কি করব কোথেকে পাবো কানেকশন ডট গেট ক্লোজ তাই না রিটার্ন রো কাম আচ্ছা আমাদের মেথড শেষ ওকে আমি একটা কোর্স এনরোলের অবজেক্ট পাঠাবো ও আমাকে সেভ টেপ করে দিবে আচ্ছা তো আমরা সেম নামে একটা মেথড লিখে হচ্ছে ম্যানেজারে
maximum. দিলাম আচ্ছা এই ম্যানেজার থেকে আমি কি রিটার্ন করবো তারপর স্ট্রিং রিটার্ন করবো স্ট্রিং রিটার্ন করবো টাইপ দিলাম স্ট্রিং আবার একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিলাম রো কাউন্ট কোথেকে পাবো এই স্টুডেন্ট গেটওয়ে ইনরোল স্টুডেন্ট ওকে কী দিতে হয় কোর্স এনরোল তাই না দিলাম if row count যদি 0 থেকে বড় হয় তাহলে কি দিব return return student enrolled successfully successfully তাই তো আচ্ছা আর যদি না হয় তখন রিটার্ন করে দিব ফেল দিয়ে দিই নর্মালি আপাতত রিটার্ন করলাম থ্যাংক ইউ দিলাম আচ্ছা এখন কি করবো তাই না ভিডিও অ্যানুয়াল একটা অবজেক্ট বানাবো বানাইলাম আচ্ছা এখন এবার বলেন এ কোর্স এনরোল ডট স্টুডেন্ট আইডি কোথেকে আসবে ড্রপডাউন থেকে আসবে তাই না ড্রপডাউন থেকে আসবে লিখলাম ড্রপডাউনটার নাম স্টুডেন্ট ড্রপডাউন লিস্ট ডট তারপরে কোথেকে আসবে সিলেক্টেড টেক্সট না ভ্যালু ভ্যালু তাই না ভ্যালু ফিল্ড তাই না ভ্যালু ফিল্ড আনবো আবার আমাকে এরর দিচ্ছে কেন আচ্ছা ক্লিক করবো তাই তো আচ্ছা স্টুডেন্ট আইডি কি ইন্টিজার করা আছে আমাদের ইন্টিজার আচ্ছা আমি কি করতেছি আমাদের যে ভ্যালু ফিল্ড আছে ভ্যালু ফিল্ড থেকে ডাটা নেয় স্টুডেন্ট আইডিতে রাখতেছি আচ্ছা তারপরে কি করবো এই কোর্স এনরোল ডট কোর্স আইডি নিয়ে আসবো তাই না সেটা কোথা থেকে আসবে ড্রপডাউন কোর্স ড্রপডাউন থেকে আসবে আবারও সেই একই কথা আচ্ছা এটা কি টেক্সট ফিল্ড আসবে না সিলেক্টেড টেক্সট ফিল্ড আসবে বলেন তো আচ্ছা ডট সিলেক্টেড ভ্যালু তাই না সিলেক্টেড ভ্যালু ড্রপডাউন লিস্ট ডট সিলেক্টেড ভ্যালু আচ্ছা আবার এরর দিচ্ছে তাহলে আমরা আমাদের ড্রপডাউন থেকে কি নিয়ে আসছি আইডি কোর্স আইডি স্টুডেন্ট আইডি নিয়ে আসছি আর একটা কি দিব ডেট সেটা কোথেকে দিব সিস্টেম থেকে জেনারেট করবে তাই না আচ্ছা এ কোর্স ডট ডেট টাইমের মধ্যে আনবো কোথেকে আনবো তাহলে আমরা ডেট টাইমের একটা অবজেক্ট বানাবো ডেট টাইম ডট নাও এটার মানে হচ্ছে এই একজ্যাক্ট এখন যে এই লাইনটা যখন এক্সিকিউট করবে সেই টাইমটা সেই লাইনটা কোথায় রাখবে ডেট টাইমের মধ্যে রাখবে আচ্ছা এখন আমি কি করব ম্যানেজারকে কল করে দিব এই স্টুডেন্ট ম্যানেজার ডট কোথায় দেখা দিব মেসেজ লেভেল ডট টেক্সট MGS আচ্ছা তাহলে ডিবাগ পয়েন্টার রাখি দেখি কি হয় দিলাম পোস্টব্যাক করা নাই তাই তো ফাইন তাহলে দেখেন আমরা স্টুডেন্ট ওয়ান নিয়ে আসছি
কোর্স আইডি 1 নিয়ে আসছে এক্সাক্ট যে টাইম সেই টাইমটা নিয়ে আসছে দেখেন যে টাইম নিয়ে আসছে আচ্ছা তারপর এখন কোথায় যাবে ম্যানেজারে ম্যানেজার আসলো তারপরে গেটওয়েতে আসলো ও কমান্ড এক্সিকিউট করলো আচ্ছা একটু ভুল আছে মনে হয় converting get time or time from characteristic acha data bhi dekhte hobe tai to design get time it acha ekটু দেখি আচ্ছা আরেকটু এখানে একটু অ্যারো দিচ্ছি আমি একটু আপাতত একটু চেঞ্জ করি স্ট্রিং রাখলাম ডেট টাইমটা আবার স্ট্রিং রাখলাম আর হচ্ছে এখানে অ্যারর দিচ্ছে এটাকে আমি স্ট্রিং করে দিই স্ট্রিং আচ্ছা এখানে কিন্তু অনেকগুলো ফরম্যাট নেই দেখেন এখানে আপনি ডাবল কোটেশন দিবেন অনেকগুলো ফরম্যাট আছে আপনি কি লং ডেট নিতে চান শর্ট ডেট নিতে চান ফরম্যাটগুলোর সাথে দেখাচ্ছে শর্ট ডেট হয় শর্ট ডেট দিয়ে দিব আচ্ছা ফুল ডেট এইটা তাই তো লং ডেট আচ্ছা লং ডেট দিলাম তারপর এখানে এসে একটু চেঞ্জ করি আচ্ছা এখানে একটা প্রবলেম আছে তারপরও বলেন তো কি আচ্ছা কেন নাই সেটা বলতে পারবেন আচ্ছা তাহলে পোস্ট ব্যাক নিয়ে কথাবার্তা হয়েছে আপনাদের সাথে তাই তো তাহলে আমি কিছু বললাম না তাহলে আমি একটু একটু লিখে দিই ইফ আমি এর মধ্যে সব নিয়ে আসবো নিয়ে আসলাম ডান তাহলে আমার ডাটা এটা কমপ্লিট এখন আর কোনো প্রবলেম নাই তাহলে একবার একবার করে যাই ডাটা সেভ করি দিলাম এমডি নোমান তারপর যখন দিব সি শার্প এনরোল করলাম ডাটা আসলো আপনারা এখন ডিবাগ সব জানেন আর বললাম না ডাটা সেভ হয়ে গেছে এবার দেখি আমাদের স্টুডেন্ট টেবিলে কী কী আসছে সিলেক্ট দেখতে চাই এই যে স্টুডেন্ট আইডি 1 ও কোর্স নিছে 1 এই ডেট টাইম এই ডেট টাইমে এনরোল করা হয়েছে তারপরে দিছিলাম স্টুডেন্ট আইডি 2 আর স্টুডেন্ট আইডি 3 আর কোর্স আইডি ছিল 2 সেই কোর্স ওনাকে দেওয়া হয়েছে এখন আমি চাইলে যখন জয়েনিং ট্রেনিং করব তখন আমি চাইলে সকল কিছু ইনফরমেশন পাবো ওই স্টুডেন্ট কোন ডিপার্টমেন্টের কোন কোর্স নিছে তাই না সব কিছু পাবো আচ্ছা এতটুকু তো কোনো কোনো কারো কনফিউশন আছে কিনা নাই পোস্ট ব্যাক নিয়ে কথা হয় না আপনাদের সাথে হয়েছে তো না আপনি না ছিলেন আপনি ভিডিও দেখবেন তাহলে পুরোটা একবার রিভিউ দিব আচ্ছা আমরা এখন দেখতেছিলাম আমাদের মিনি টু মিনি কানেকশন মিনি টু মিনি টু রিলেশনশিপ তাই না তো সেটার জন্য কি করতে হয় আমরা একটা ডাটাবেস দিলাম মিনি টু মিনি কানে রিলেশনশিপ যখন বিল্ড আপ করব তখন মানে যেই এন্টিটির জন্য করব সাপোজ ধরেন দুইটা এন্টিটির জন্য রিলেশনশিপ করব তখন দুইটা এন্টিটির জন্য ডিফারেন্ট দুইটা টেবিল থাকবে আর রিলেশনশিপের জন্য একটা টেবিল থাকবে তাহলে টোটাল টেবিল কটা হবে মিনি টু মিনি রিলেশনশিপের ক্ষেত্রে তিনটা টেবিল হবে রিলেশনশিপের জন্য একটা টেবিল হবে তো আমরা সেই টেবিলগুলো বানাইলাম
স্টুডেন্টের জন্য একটা অলরেডি আগে থেকে ছিল, তারপর কোর্সের জন্য একটা বানাইলাম, আর যেহেতু রিলেশনশিপের জন্য একটা আসবে সেটা হচ্ছে এনরোলমেন্ট, সেটার জন্য একটা টেবিল বানাইলাম। আচ্ছা ফাইনালি যখন আমাদের ইউআই ডিজাইন করলাম, এখানে আমরা কী করবো, ওইখানে শুধু স্টুডেন্ট আইডি নিব আর কোর্স আইডি নিব, কোন কোর্স কোন স্টুডেন্টকে দিব আর কিচ্ছু না। তখন আমার স্টুডেন্ট অলরেডি আছে, স্টুডেন্ট টেবিল থেকে স্টুডেন্ট ডাটাগুলো বাইন্ড করলাম, কোর্সগুলো বাইন্ড করলাম, এগুলো আপনারা জানেন কীভাবে বাইন্ড করতে হয়। ফাইনালি সেভ যখন করবো তখন আমি উপর উপরে দেখাবে ট্যাগসগুলো, আমি শুধু ভ্যালু ফিল্ডগুলো নিয়ে সেভ করে দিব, দ্যাটস ইট আর কিচ্ছু না। আপনার সাথে রিলেশনশিপ নিয়েও কথাবার্তা বলা হয়েছে তাই না, কীভাবে ডাটা রিলেশনশিপ করতে হয় টেবিল থেকে, আর তো কোনো প্রবলেম নাই, এতটুকুই। আর কেউ? আচ্ছা তাহলে প্র্যাকটিস শুরু করে দেয়।